মানে আপনারা কি আমাকে কেউ পরামর্শ দিতে পারেন যে আমরা জন্ম নিবন্ধন মানব না, পাসপোর্টও মানব না, এসএসসি সার্টিফিকেটও মানব না, তাইলে কি মানতে পারি আমরা? আপনাদের কাছে কোনো পরামর্শ থাকলে আমাদেরকে দেন, আমরা সেটা ফলো করি, যেন এই প্রশ্নের সামনে আমি আর পড়তে না হয়। শুনেন, আমরা তো কাউরে কন্ডিশন দিয়ে আটকাইতে চাই না, আমরা ওপেন করতে চাই যত আসতে পারে। সবাইকে আমরা টাকা দিছি একদম, মানে ডে ওয়ান থেকে যারা খেলছে সবাইকে টাকা দেওয়া হয়েছে। আমরা পরিষ্কারভাবে জন্ম নিবন্ধন একেবারে অনলাইনে দেওয়া আছে, যে ছেলেটার জন্ম নিবন্ধন অনুযায়ী যার বয়স আমরা 15-এর নিচে পেয়েছি তাদেরকে নিয়ে আমরা টুর্নামেন্টটা করেছি। যদি এরকম পাওয়া যায় যে কারো কোনো কারণে, কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে কারো জন্ম নিবন্ধনে তার বয়স যা আছে তার চেয়ে বয়স তার বেশি হবে, এই বেশি হওয়ার কোনো কারণ নাই। কারণ এখন ডিজিটালাইজড সিস্টেমে অনলাইনে সবার বয়স আছে পরিষ্কার। তো যদি কোনো কারণে এরকম ব্যত্যয় ঘটে থাকে, তাইলে আমাদের এখানে যেহেতু 16, 17, 18 বয়স পর্যন্ত আমাদের এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, ওই ধরনের প্লেয়ার আসলে তাদের জন্য তো কোনো সমস্যা হবে না, আমরা তাদেরকে ট্রেনিং করাতে পারবো। আমাদের কিন্তু সব ম্যাচের মধ্যে আমাদের যারা এই হান্টিংয়ের সাথে মানে জড়িত আছে, বিশেষ করে আমরা কিছু কোচ নিয়োগ দিয়েছি একদম আলাদাভাবে, যে কোচগুলো আমাদের এই খেলাগুলো তারা দেখছে এবং ওই প্লেয়ারগুলোর তালিকা করছে। তবে আমরা ফাইনালি যা পেয়েছি, আমার মনে হয় যে অনেকটা টিম, আমি এখনই জিজ্ঞেস করলাম যে আপনার একাডেমির কয়জন আর আপনি বাইর থেকে কয়জন নিয়েছেন। বাইর মানে কি? বাইর মানে কিন্তু ওরাও রেজিস্টার্ডকৃত একাডেমির প্লেয়ার। উনি বললো যে আমার আছে 10-12 জন, আমি বাইরের থেকেও নিয়েছি 10-12। তার মানে কিন্তু বাছাই কিন্তু হয়ে গেছে। আমাদের এই 12 টিম যেটা আসছে এইখানে ফাইনালি, এই 12 টিমের মধ্যে কিন্তু তাদের অরিজিনাল প্লেয়ার আছে হয়তো 8-10 জন, বাকি প্লেয়ার কিন্তু ওই বাছাই হয়েই আসছে, তারাও কিন্তু খেলা দেখছে। এটাও কিন্তু একটা আপনি ধরে নিতে পারেন যে একটা হান্টিং প্রক্রিয়ার অংশ হিসাবে আমাদের ভালো কাজে লেগেছে। এখন ফাইনালি যখন এই 12টা টিম খেলবে, আমরা এখান থেকে একদম নির্দ্বিধায় আমাদের যেহেতু এখন কোচ এখানে আছে, আমাদের এলিট একাডেমির কোচ আছে, পিটার আছে, সে দেখবে আমাদের এখানে আরও কিন্তু বাংলাদেশের একদম স্বনামধন্য অনেক কোচ আমাদের সাথে ইনভলভ আছে। আমাদের যেটা এখন একাডেমি ইয়ে চলতেছে, এই একটা ট্রেনিং একাডেমি আমরা চালু করছি, ওইখানেও কিন্তু আমাদের কিছু কোচ নিয়োগ দেওয়া আছে। আবার ওইখানে আমাদের আলাদা একটা এই অ্যাডহক কমিটি আছে, সেটা কোচ দিয়েই করা, এবং আপনারা জানেন সেখানে ভালো ভালো লোক আমাদের আছে, তারাও কিন্তু এখন এই 12টা এই টিমের খেলা দেখবে, দেখে তারা সবাই মিলে যাচাই বাছাই করে আমাদেরকে প্লেয়ারগুলা বাছাই করার জন্য সহযোগিতা করবে। এখন উদ্বেগ তো কী হচ্ছে, যদি না আসে তাইলে কাউকে তো আমি ধরে আনতে পারবো না। এখানে উদ্বেগ হয়তো আপনারা মিডিয়া যারা আছেন তারা যদি একটু প্রচার প্রচারণা ভালো করেন, তাহলে হয়তো ওনারা একটু আসার জন্য আগ্রহী হবে।